আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর গাবতলি আমিন বাজারের দিকে আসলাম। এখানে এক্সপ্রেসওয়ের মতো যে অংশ করা হয়েছে সেটি দেখতে পেলাম পুরোটাই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ডিভাইডার অংশগুলোতে রঙও দেওয়া হয়েছে। ঢাকাতে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি পথ এই আমিন বাজার সেতু। এখানে সেতু এবং সেতুর আশপাশে যে কাজগুলো চলছিল, চলুন তাহলে দেখে আসি সেগুলোর বর্তমান অবস্থা। সামনে এটি হচ্ছে গাবতলিতে গরুর হাট, এটি এখনো আছে। এটি সামনের যে সড়ক, এর আগে দেখেছিলাম একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এবার দেখতে পাচ্ছি সড়কের পুরো কাজটি হয়ে গেছে। এই সড়কটির পুরো অংশ দেখতে পেলাম আরসিসি ঢালাই করা। সড়কের দুপাশে ড্রেন এবং তার উপর ফুটপাত করা হয়েছে। মাঝখানে ডিভাইডার অংশের কাজগুলো হয়ে গেছে। ডিভাইডার অংশগুলোতে গাছ লাগিয়ে দিলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে। আর একটু সামনে গাবতলি বাস টার্মিনাল, এখানে একটি গোল চত্বর করা হয়েছে। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে বসিলা মোহাম্মদপুর সদরঘাটের দিকে। যারা গাবতলি থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবে তাদেরকে এখান দিয়ে এসে এই গোল চত্বর দিয়ে এই লেন দিয়ে তারপর মিরপুর বেড়িবাঁধের দিকে যেতে হবে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম গাবতলি বাস টার্মিনালের একটু সামনের সড়কে কার্পেটিং এর কাজগুলো চলছিল। এখানে দেখতে পেলাম মূল সড়কে যে ইউটার্ন ছিল সেটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটু পর আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো। ডান পাশে এটি গাবতলিতে বাস টার্মিনাল। আগে সড়কের এই জায়গাটিতে একটি ইউটার্ন ছিল, যারা মিরপুর বেড়িবাঁধ থেকে এসে আমিন বাজারের দিকে যেত অথবা গাবতলি থেকে যারা মিরপুরের দিকে যেত এখানে ইউটার্ন নিত। বর্তমানে এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখান থেকে ইউটার্ন নেওয়ার জন্য আমিন বাজার সেতুর নিচ দিয়ে যেতে হবে। সড়কের এই অংশটি চলে গেছে আমিন বাজার সেতুর নিচে। এখান থেকে এই সড়কের সামনের অংশটি চলে গেছে আমিন বাজারের দিকে। এখানে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে, এর কারণেও দেখা যায় এই স্থানটিতে যানজট লেগে থাকে। এরকম যদি হতেই থাকে তাহলে সড়কটিকে প্রশস্ত করার পরও দেখা যাবে এই সড়কে যানজট লেগে থাকছে। সামনেই আমিন বাজার সেতু। এখানে সড়কের মাঝখানে ডিভাইডার দেখতে পেলাম একটু প্রশস্ত করা হয়েছে এবং মাটিও দেওয়া হয়েছে। এই অংশগুলোতে যদি পরিকল্পিতভাবে গাছ লাগানো হয় তাহলে এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে। এই স্থানটিতে একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। এখানে যেহেতু গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যার কারণে অনেক মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়, আর সড়কের সামনের অংশ থেকে এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে যার কারণে এখানে যানবাহনগুলো দ্রুতগতিতে চলছে। এখান থেকে পথচারীদের এপার থেকে ওপার যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। একটু আগে ইউটার্নের যে বন্ধ করে দেওয়া অংশ দেখিয়েছে, এখন থেকে সব ধরনের যানবাহন আমিন বাজার সেতুর নিচের এই অংশ দিয়ে ইউটার্ন নিতে হবে। এই দিকটি হচ্ছে গাবতলি প্রান্ত। সড়কের বাম পাশের এই অংশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানেও একটি গোল চত্বর করা হয়েছে। আমিন বাজার সেতুর এখান থেকে অল্প কিছু অংশ এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে। যারা গাবতলি থেকে আমিন বাজারের দিকে যাবেন তাদেরকে অবশ্যই বাম দিকের এই লেনে থাকতে হবে। মাঝখানের এই লেনটি সরাসরি সালেহপুর সেতুর দিকে চলে গেছে। ডান পাশের এটি হচ্ছে আগের পুরনো সেতু, এটিকেও দেখা যাচ্ছে সংস্কার করে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। একদম বামে এবং ডানের এই দুটো অংশ মূলত সার্ভিস লেন। পুরনো সেতু ডান পাশেও দেখা যাচ্ছে ফুটপাতের কাজ করা হয়েছে। ফুটপাতটি দেখে মনে হচ্ছে আগের থেকে কিছুটা প্রশস্ত হয়েছে। ঢাকাতে প্রবেশে যেসব রুট রয়েছে তার মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ রুট। সাভার, মানিকগঞ্জ, এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে যার কারণে সড়কটিতে যানবাহনেরও চাপ বেড়েছে, আর ঈদের সময় এই চাপটি বহুগুণে বেড়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে নদীর পানিটি আগের মতো কালো নেই, অনেকটা বলা যায় পরিষ্কার আছে। ঢাকার চারপাশ দিয়ে যে নদী বয়ে গেছে এগুলোকে যদি দূষণমুক্ত রাখা যায় এবং এখানে দেশের বড় বড় নদীর মতো যদি মাছেরও ব্যবস্থা করা হয় তাহলে এখান থেকে বিপুল পরিমাণ মৎস্য আহরণ করা যাবে। এর ফলে বাজারগুলোতে মাছের সরবরাহ অনেক বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে। এটি হচ্ছে নতুন সেতুর ফুটপাত, এদিকে দেখা যাচ্ছে গ্রিলগুলো বসানো হয়েছে। এই দিকটি হচ্ছে আমিন বাজার প্রান্ত, এখানেও সেতুর নিচে একটি ইউটার্ন, আর ডান পাশে যে পুরনো সেতু সে অংশে সড়কে দেখা যাচ্ছে কাজ চলছে।
এই জায়গাটিতে একটি আন্ডারপাস আন্ডারপাসটি ছোট ছোট যানবাহন এখান দিয়ে চলাচল করতে পারবে গাবতলি থেকে আরেকটু সামনে সালেহপুর পর্যন্ত এই অংশটি এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে এখানেও দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায় এর কারণেও যানবাহনগুলোতে ধীরগতি সৃষ্টি হয় এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ডিভাইডার অংশগুলোতে রঙের কাজগুলো চলছে এখান থেকে সামনে চলে গেছে হেমায়েতপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চন্দ্রা এখান থেকে চন্দ্রা পর্যন্ত পুরোটা যদি এক্সপ্রেসওয়ের মতো করা হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোড়গুলোতে যেমন আন্ডারপাস রয়েছে এখানের গুরুত্বপূর্ণ মোড়েও যদি আন্ডারপাস করে দেওয়া হয় এবং দুপাশে যদি সার্ভিস লেন থাকে তাহলে যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে এই পর্যন্ত এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে এদিকের অংশেও দেখা যাচ্ছে ডিভাইডার এবং ডিভাইডারও রং করা হয়ে গেছে সামনে এটি হচ্ছে সালেহপুর সেতু সেতুটি দুপ্রান্তে দেখা যাচ্ছে ইউটার্ন করা হয়েছে ডান পাশের এটি হচ্ছে নতুন সেতু বাম পাশের এখানে পুরনো সেতুর একটি অংশ দেখতে পাচ্ছি আগের মতোই আছে এখান থেকে সড়কের যে বাকি অংশ সেটি হচ্ছে চার লেন সালেহপুর পুরনো সেতুর পাশের এই অংশে দেখা যাচ্ছে বাধ দেওয়ার কাজগুলো চলছে এবার একটু সামনে চলে আসলাম এখানে বাম পাশে একটি সেতুর কাজ চলছিল যেটি ভাকুরতার দিকে গেছে এই হচ্ছে সেতুটির অংশ আগে যেমনটি দেখেছিলাম মনে হচ্ছে অনেকটা সেরকমই রয়েছে এখান থেকে সড়কের বাকি অংশটি চলে গেছে হেমায়েতপুরের দিকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ